সঞ্জিন বিষয়ে কি এই বিষয়ের উপরে কমেন্ট আসছে অনেক সঞ্জিন মানে কি তো সঞ্জিন মানে কি আমি এখানে সঞ্জিনে তুলে ধরছি আপনারা দেখার চেষ্টা করুন সঞ্জিন কাকে বলে তো আশা করি লেখাটা দেখলে বুঝতে পারবেন সঞ্জিং এর ভিতরে কি আছে কেন হচ্ছে সেন্জিং আর আমরা সাধারণত যেটা বুঝি সেটা বা আরও জনে যেটা বুঝে স্যানজের মানে আপনি ইউরোজোনভুক্ত যে দেশগুলো আছে এই দেশগুলো যে এখন একটা দেশের বিষা নিয়ে আপনি আরেকটি দেশে যেতে পারবেন আপনি ইউরো ইউরোজোনভুক্ত দেশগুলোর বিষা নিয়ে আপনি অন্য কান্ট্রিতে যেতে পারবেন না বা অন্য কান্ট্রির বিষা নিয়ে ইউরোজনের ভিতরে ঢুকতে পারবেন না ঠিক আছে এরকম তো যদি এর ভিতরে কথা আছে আপনি অন্য দেশে ভিজিট ভিসা দিয়ে আসছেন এখন সেখান থেকে যদি আবার ইউরোপের বিজেট ভিসা লাগাইতে পারেন তাহলে ইউরোজন মুক্ত ইউরোজন মুক্ত যে কোনো এক দেশের ভিসা লাগাই আপনি আসতে পারবেন সমস্যা নেই তবে এখানে ভালো করে দেখে নিন হোয়াট ইজ স্যানজেন ভিসা অনেক ভাই আছেন আপনারা জানেন না স্যানজেন ভিসাটা কি এগুলো এটার কেন দেওয়া হয়েছে তো আস্তে আস্তে আপনারা দেখুন ফোন বুঝতে পারবেন সঞ্জিন বিষা নিয়ে আসবেন সঞ্জিন যদি তার অর্থটা না বুঝেন এটা তো খুব খারাপ কথা ভালো করে বোঝা নেন সঞ্জিন কাকে বলে এখানে দেওয়া হয়েছে আপনারা এগুলা ভালো করে লক্ষ্য করুন মূলত আপনার সব ডকুমেন্ট যদি ওকে থাকে আপনার থেকে শুধু আপনি যে বিষা পাবেন ওই বিষার এগেনস্টে আপনার থেকে এই ইউরো গুলা নিবে এর বাংলা যত আসে বা বাংলাদেশ থেকে হলে বা আপনি যেভাবে হিসেব করতে পারেন ঠিক আছে এর বাইরে একটা টাকাও নেবে না কিন্তু দালালরা দশ লাখ বারো লাখ টাকা কিভাবে নেয় কারণ আপনার অন্য অন্য যেগুলো আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা বিভিন্ন কাগজপত্র ওগুলা সব দালালে অ্যারেঞ্জ করবে সব কিছু করবে তো দালাল অবশ্যই টাকা নেবে দালালের ওইটার পিছনে খরচ আছে তার মানে এই নয় যে আমি দালালের পক্ষ নিচ্ছি সেটা নয় কিন্তু দালাল আপনার এই কাজের জন্য হাঁটতেছে বাইরেতেছে যাইতেছে খরচ আছে যার কারণে দালালরা অত টাকা নেয় আপনার যদি সব ঠিক থাকে আপনি দালালকে দশ বারো লাখ টাকা দেওয়ার দরকার নাই এই টাকাগুলো দিয়ে আপনি করতে পারবেন এরপরে আর আপনাদের হয়তো প্রশ্ন থাকবে না সেনজিং মানে কী সেনজিং কাকে বলে ভালো করে দেখার চেষ্টা করুন ভালো করে দেখে নিন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবারও পরবর্তীতে আবারও আপনাদের জন্য কিছু নিয়ে আসবো